acoustic structure যেমন শুনতে এবং যারা এখানে শিক্ষার্থী সবার জন্য ভালোবাসা আজকে মূলত দুটি কারণে আমরা এখানে এসেছি দুটি আকর্ষণ অবশ্যই রেখা আমাদের একজন স্টুডেন্টরা একটা বড় অনুষ্ঠান হচ্ছে সেটা আমাদের জন্য যেরকম আকর্ষণ তার চেয়ে অনেক বড় আকর্ষণ আমার কাছে ছিল যে আমি আজকে আসতে পারবো এখানে কারণ আমরা একদম ছোটবেলা থেকে মনের কোথায় যেন একটি জায়গা কিভাবে হয়েছে আমি জানি না তবে একটু খারাপভাবেও হয়েছিল আমার জীবনে কারণ আমরা ছোটবেলায় কিশোরগঞ্জে আমাদের ছোটবেলাতে কেটেছে হঠাৎ করে পাশের বাসায় একজন মেয়ে বিয়ে হয়ে আসলো সে হোমসের ছাত্রী তো ওর কারণে অনেক কথা শুনতে হতো মায়ের কাছে ওর মতো হতে পারো না ওর মতো এরকম ডিসিপ্লিন হতে পারো না ও এত মানে কি বলবো সব কিছুর মধ্যে আমার এত ক্লাস পয়েন্ট আর আমরা সবটাই মনে হতো খুবই উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সব কিছু তো মাঝে মাঝে রাগ হতো যে কী দরকার ওকে এখানে পড়তে কে বলছিল ওর জন্য আমাদের কথা শুনতে হয় তো সেরকম জিনিসগুলো থেকে তৈরি তারপরে একটা জীবনে যখন নিজেরাও কিছু কাজ করতে শুরু করেছি তখন ভাবতে শুরু করলাম যে সত্যি যে কত দূরদর্শিতা থাকে এরকম একটি প্রতিষ্ঠান করা যায় আজকে এসে মনে হলো যে আমরা গর্বিত আমার কাছে মনে হয় যে আমি একজন বাংলাদেশি হিসেবে আমার গর্ব হচ্ছে যে এরকম একটা প্রতিষ্ঠান আমাদের দেশে আছে কিন্তু আমরা কিন্তু খুব কম এর ভিতরে ঢুকতে পারি এর মূল চাকাটা যে মানবিকতা বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে এবং এই চিকিৎসার মান একেবারেই একটা ইন্টারন্যাশনাল মানের মতোই এই যে জায়গাটা তৈরি হওয়া এটা কতটুকু ভাবার পরে যেটা হওয়ার কথা একেবারেই সরকারিভাবে সেই জায়গাটা একটা মানুষের চিন্তার ফসল আমি এটা ভাবতেই আমার কাছে একদম চোখে পানি আসে যে সত্যি আমরা কতটুকু ভালো জায়গা আমরা তৈরি করতে পারি মানুষ হিসাবে মানুষ একজনের পাশে দাঁড়াতে পারি আমরা কতই খারাপ যে এই জিনিসগুলো আমরা বোঝার মতো উপলব্ধি আমাদের হয় না যাই হোক সব কিছু মিলিয়ে আমার অসম্ভব ভালো কেটেছে যতটুকু সময় আমরা ছিলাম এবং যেটা বলার কথা যে এই যে ডিসিপ্লিন এটা কখনো কখনো আমাদের খুব পীড়া দেয় যে কেন বেশি ভালো ভালো না কিন্তু একটা সময় গিয়ে উপলব্ধি করি যখন আমরা কাজের ক্ষেত্রে নামি যে আমাদের সব স্টুডেন্ট যারা এই হোমস থেকে পাস করে গেছে তাদের নিয়ে আমাদের খুব এক ধরনের একটা স্বস্তি পাই যে ওকে দিয়ে অনেক কাজ করানো যায় বিশেষ করে রেখাকে দিয়েও যে আমি বলি যে ডান্সটা কম্পোজিশন করার পরে রেখা তুমি দেখো ঠিক ঠিক মতো দেখতে পারে এই যে একটা নিজেকে তৈরি করা একটা জায়গা থেকে যার সময় আমরা ভাবি না যে সাজের প্রতি কতটুকু ভালো চলবে সকালের সত্যি পাকানো থেকে দেখা যায় বুঝা যায় তো সেরকম এই যে সত্যি পাকানোটা এত ভালো এত নিখুঁত এই হোমস থেকে যারা তৈরি হয় সাজের প্রতি অটোমেটিকলি জ্বলবে এটা মানে অবধারিত তো রেখাও তার একটি উদাহরণ ভীষণ নিষ্ঠার সঙ্গে সে কাজ করে আমি আমার রেখাকে হয়তো বলেছি যে মেধাকে সে ছুতে চেয়েছে তার নিষ্ঠা দিয়ে শ্রম দিয়ে আজকেও আমরা তার সেই নিষ্ঠা এবং সততার একটা ফসল নিশ্চয়ই দেখব এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আসার একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং ভবিষ্যতে আবারও আসবো আপনারা সবাই ভালো থাকবেন এভাবেই মানবিক কাজ করে যাবেন মানুষের পাশে থাকবেন ধন্যবাদ